শোকাবহ আগস্ট উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের আলোচনা সভা ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার মহেন্দ্রপুর স্কুল মাঠে জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকি বাদশাহ এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশিদ হারুন ও সহসভাপতি এস এম রফিকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন